রাত্রে ঘুমও আসে না, আমার বাবা আসলে বাবাকে আমার বাড়িতে নেওয়ার জন্য আমার খুব আক্ষেপ ছিল। আমার পারিবারিকভাবে আমি একটু আমি এই লাইনে, আর যা আছে সবাই অন্য মেরুতে, যার জন্য আমি কোনো সাহস পাই নাই, বাড়িতে নেওয়ার জন্য সাহস পাই নাই। তবে বাবা চলে যাওয়ার সময় ওই বছরই আমি একটা পরিকল্পনা করছিলাম যে আমার যাই কষ্ট হোক আমি বাবাকে আমার বাড়িতে উপস্থিত করাবে, এবং এটা অনেক বড় করে একটা অনুষ্ঠান করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি ওই বছরই। এবং ওই ডেকোরেটার ছিল কাজল ভাই, ওনার বড়, ওইখানে আমি ওনার সাথে আলাপ করে রাখছি। কিন্তু ভাগ্যের কি পরিহাস, বাবায় চলে গেছে, আমি ওনাকে নিতে পারি না। সেই কষ্ট আমার আজকে পর্যন্ত আমার বুকে নিয়ে থাকে। কিন্তু আমার ওয়াইফ বাবা চলে যাওয়ার এক দুই মাস আগে বাবাকে দেখতেই পারতো না, ওনার ছবি বাসায় রাখলে ওনায় অন্যদিকে রেখে দিত, অন্যদিকে ঠিয়ে দিত। কিন্তু বাবায় চলে যাওয়ার আগে জানি না এক দুই মাস আগেই সে বাবার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যেত। কিন্তু তারপরও আমি যাই নাই, আমি আকরাম ভাই আছে, আকরাম ভাইয়ের বউরে দিয়ে পাঠাইছি। আমার ওই কষ্টের জন্য আমি ওর সাথে আমি যাই নাই। যাই হোক, আমার বলার মতো কিছু নাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার ব্যবসা বাণিজ্য থেকে একটু দূরে সইরা আমি যখন এই রাস্তায় আসতে পারি। এই বললে আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় জাহাঙ্গীর।